তার মানে আপনি আমাকে হেল্প করবেন না? হেল্প তো করতেই আছি, আমাদের আমাদের ফ্যামিলির লোক ফিরেই যেতে আছি, হেল্প না? ও, কাজ উদ্ধার হয়ে গেছে আর এখন আমাকে আপনি সুযোগ বুঝে সরায় দিতে চাইতেছেন না? দেখেন, এটাই দুনিয়ার নিয়ম, আমি তো নিয়মের বাইরে যাইতে পারবো না, হয় না? বন্ধ পড়িয়া বোগা কান্দে দুনিয়াটা যেন একটা গোলক ধাঁধা দাদা, দুনিয়াটা যেন একটা গোলক ধাঁধা, পাওয়ার নেশায় ঘুইরা ঘুইরা, পাওয়ার নেশায় ঘুইরা ঘুইরা হইছি আধারে, দুনিয়াটা যেন একটা গোলক ধাঁধা দাদা, দুনিয়াটা যেন একটা গোলক ধাঁধা। লুঙ্গি ছেড়ে কোটটাই বদলালি তোর বাহিরটাই, লুঙ্গি ছেড়ে কোটটাই বদলালি তোর বাহিরটাই, অন্তরে তোর ছয়টা চোরের গ্যাঞ্জাম সদা রে, দুনিয়াটা যেন একটা গোলক ধাঁধা দাদা, দুনিয়াটা যেন একটা গোলক ধাঁধা দাদা। ভাই চলে আসছে, এখন কি করবেন? এটা আপনার প্রবলেম, তা আপনারই সমাধান করতে হইবে। দেখেন, মানে ভুলটা আসলে আমি করছি, বাড়াইচ্ছেন লোক লেগে কোনো কাজ করতে হয় না, আপনার এই কাজের বাগে যে নিছি এটা আমার বিশাল বড় ভুল হয়ে গেছে। আপনার তো আমার রক্তের কেউ না, এর লেগে আপনি চক্ষু ডাস্তে উল্টেই দিচ্ছেন, হাসানের মতন এরকম একটা খারাপ ছেলের সঙ্গে মিশিয়ে আপনি আমার টাকা চুরি ধান্দা করছেন, আপনার আমি বিশ্বাস কমু কী করব? দেখেন দেখেন সুন্দর ভাই, যেটা হয়েছে সেটা আপনিও ভুলা যান আমিও ভুলা যাই, এখন আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত টাকাগুলো রক্ষা করা। আপনার ফ্যামিলি আইছে, ফ্যামিলির লাগে আমি চললি দেন, ওটা হ্যাঁ আপনার চিন্তা করা লাগবে না, আমি রক্ষা করতে পারবো। তার মানে আপনি আমাকে হেল্প করবেন না? হেল্প তো করতেই আছি, আপনার আপনার ফ্যামিলির লাগে ফিরেই যেতে আছি, হেল্প না? ও, কাজ উদ্ধার হয়ে গেছে আর এখন আমাকে আপনি সুযোগ বুঝে সরাই দিতে চাইতেছেন না? দেখেন, এটাই দুনিয়ার নিয়ম, আমি তো নিয়মের বাইরে যাইতে পারবো না, হয় না? বন্ধ পড়িয়া বোগা কান্দে। মোবারক মাস্টারের মেয়ের কাছে যাই, গিয়ে কান্নাকাটি করে বলি যে আপনার বাড়িতে আপনি আমাকে রাখছেন, আপনি আমার সাথে যা তা করছেন। এগুলো কি বলতে আছেন? আপনি নইলে থানার ওসির কাছে যাই, তার সামনে গিয়ে বলি যে আপনি আমার সাথে অনেক কিছুই করছেন। এগুলো কোন ধরনের কথা দূত? এগুলো কি বলতে আছেন? মানে চিন্তার কোনো কারণ নাই, আপনার মাইয়া যখন মোর বাড়ি চলে আসছে ও ছয় মাসের বেশি টেকবে না। কি জাতা বলতেছেন? বলেন পড়তে পর্দাদা, পর্দাদা বিয়ে করার ছয় মাসের মাথায় হ্যার বউরে হাঁপে কেটেই মারছে, বলতেন হ্যার পরে মোর দাদি, মোর দাদি বাস্তবনের পর ছয় মাসের মধ্যে মরে গেছে, আর মোর মায়
মোর মাই মরতে ওই 6 মাসের মাথায় মোর জন্ম দিয়া 5 মাস 29 দিনে মারা গেছে ওই 6 মাস ধরে নেত পারেন আর যে মোর স্ত্রী ওই সুন্দরের মা মোর প্রথম স্ত্রী কঠিন একটা বিমার হইছিল কি গলায় দেখছ রক্ত পড়ছে হ্যাঁ মইলে গেছে ওই 6 মাসের মাথায় আপনি চিন্তা কোনো কারণ নাই আর তোমার উদ্বেগের কোনো কারণ নাই আপনার মাইয়ে যখন মোকে ফ্যামিলিতে চলে আইছে ও 6 মাসের বেশি টেকবে না বগো পরিবারের রেওয়াজ হয়ে গেছে জেনেটিক ব্যাপার হয়ে গেছে 6 মাসের বেশি কোনো বউ টেকে না সব কি যাতা বলতেছি যা বলতেছি এককালে সত্য কথা বলতেছি 100% এক বিন্দু মিথ্যা বলতেছি না আম্মা আপনি কি চান আপনার মাইয়া মারা যাক আপনি চান যে তার বদলে আপনি তার কবর দেখেন আপনি এটা সহ্য করতে পারবেন আপনি তো এত পাশান না আম্মা জানে এত পাশান না আপনি এ চাচা আপনি বলেন তো ওই ওর মারা যেতে আর কতদিন লাগতে পারে না বেশি দিন লাগবে না ওই প্রথম বাচ্চার অষ্টমে ম্যাক্সিমাম মরে যায় না 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 এই ভুল করা যাবে না এই ভুল করা যাবে না দেখি আমি যাই বাইর করো না পাগল হয়ে গেছে মাফলা দিদি পাগল মাথা সুদ দিদি পাগল হয়ে গেছে অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে এসরি খা বান্ধবী আমার না ভালো লাগে না তুই তো খুব ভালো করেই জানো আমার আব্বা এতবার আমারে মানা করলো তারপর আমি ওই ব্যাটারে ভালোবাসলাম আর আমার ভালোবাসার মূল্যই দিল না আমার লাগে টালতি পালতি করতেছে পৃথিবীর একটা নিয়ম আছে পৃথিবীর একটা নিয়ম আছে এই লীলা এতদিন সুন্দর পিছনে ঘুরছে না সুন্দর এখন লীলার পিছনে ঘুরবো দেখিস তুই এখন মন যখন দিয়েই ফেলছো একটু তোকে সমস্যাই দেখতে পাইতে আছি তা বান্ধবী মন কি এখন পুরাটা তোমার দারে না হের দারে হের দারে হেলে আর কি করবা বান্ধবী তোমার তো হেলে তো সময় বেশি দেওয়াই লাগবে কিন্তু বান্ধবী মনটা যে চাইতে আছে না মনে হইতেছে কি পুলিশের কাছে মন চুরির মামলা দেই মন চুরির চুরির মামলা দিবি কা দিলে তো ডাকাতির মামলা হেলে দাঁড়া দুই এককা বেশি থাকবে এনে তুই সময় মতো জুত করে এটা ধরতে পারবি ওজো নাই বুঝছি কিন্তু বান্ধবী এতদিন যা করছি আমি করছি নিজের মনের কষ্ট মনের মধ্যে চাইপা রাখছি নিজের মানুষ মনে হয় না নিজের মনে হয়েছিল নিজে ভূত কিন্তু এখন আর নিজের মনের কষ্ট মনে রাখবো না এখন ছাড় দেওয়ার সময় নাই আমি ওর আর ছাড় দিতে পারবো না তাই বান্ধবী হন মুই তোর একটা বুদ্ধি দেই তুই একটা কাম কর সুন্দর বাইরে একালে ছাই দিয়ে যাইতে দর যাতে স্যাক করে বাইরে যেতে না পারে নাহলে তোমার কোনখানে যাইয়া তারপর উল্টা পাল্লা জিনিস করবে বুঝো নাই ঠিক বলছিস বান্ধবী ওরে আর ছাড় দেওয়া যাইব না আজকে আব্বা খালি একবার স্কুলে যাক আমি নিজে বাইরে আমি নিজে বাড়ির পাশে শ্বশুর বাড়ি হওয়া ভালো না মন চাইলে তো বাইরে দেশে যাইব না তাই আমি চিন্তা করছি আমি দূরে কোথাও শ্বশুর বাড়ি করবো মানে যদি ঘটনাটা ঘটতে যায় একবার তাইলে ঢাকায় অথবা এই বরিশাল শহরে দিয়ে আমি আমার শ্বশুর বাড়ি করবো মন চাইলে আপারে দেখতে আসতে পারো বেড়ানো হইব আল্লাহ কি কসে দি তুই বান্ধবী এই আমি আব্বারে সেরা কেমনে থাকবো না 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 কোনো বরিশাল টরিশাল না আমি এখানেই থাকবো এখানেই আব্বার সাথে হেই বান্ধবী তোর আর মোর বাহির তো এই দুনিয়ায় তুই আর মই ছাড়া কেউই নাই মোর আব্বর তো আরও সমস্যা সেদিন কি হয়েছে জানো একটু শ্যামাই রাইন্দে দিছি দিয়ে বাড়িতে বাইরে সামনে দিছি মোর আব্বু তো খাইতে পারে না বাড়ি সামুজে ডোহা মুখে নেয় শ্যামাই আর রাখে না বান্ধবী দেখে তো খারাপ লাগছে কি করবো ক একলা একলাই মানুষটি কিছু করতে পারবে তুই কই যাবো মোর আব্বুরে রাখে আর তুই বা কই যাবি বান্ধবী তোর আব্বার মেয়ে চিন্তা ভাবনা করিস তোর আব্বার তুই আমাদের ছেলে তোর আব্বা মানেই তো আমার আচ্ছা যাক এটা পরে দেখা যাইব হন এখন আমি তোর যা কই তুই এটাকে মনোযোগ দিয়ে হন আর নিজের এরম করে সর্বনাশ করিস না বুঝছস যাইয়া শুধু কইরা সুন্দর বেড়ে দরায় দর এরপরে দুজন মিলে কিছু একটা কর বুঝছস নাই ধর নে পেয়ারা খা ধর তো আর মন খারাপ করিস না তবু বাড়ির পেয়ারা তুই তো ভালোই জানো মিষ্টি আছে খাইতে পারো নে লবণ নে একশো মিটা বেড়া খাইয়া দেখ বেড়া
হ্যালো বন্ধুগণ, আমি অ্যাঞ্জেল মরিয়ম চলে এসেছি লাইভে বরাবরের মতো। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সাই কমেন্টে তাড়াতাড়ি কমেন্ট করি, জানাই দেন কে কেমন আছেন। আর লগে করি এটা জানাইতে ভুলবেন না যে আমার আপনারা ক্লিয়ার দেখতে পারতেছেন কিনা, আমার আওয়াজ আপনারা ঠিক মতো পাইতেছেন কিনা, আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা এটা একটু আমার শিওর করবেন, বুঝছেন। আর কোয়েন এই বরিশালের চেয়ারম্যানের ফান্দে পড়ে গেছি, বুঝছেন নি। এতে আর বয়সে বড় হইলে কি হইব, ভালোবাসা কি আর বয়স মানে, বুঝে বলেন। শোনেন কি হয়েছে ঘটনা জানেন নি? এতে আর প্রত্যেক দিন কইতো যে মরিয়ম তোমার স্যার আমার ঘুম আসে না, আমি প্রত্যেক দিন রাত্রেবেলা এক কান গুবের ওষুধ খাই ঘুমানো লাগে, আমি একবারে হাতের মায়া পড়ে গেছি। তখন কিতাম লজ্জা সরমের মাথা খাই, আর আব্বারে কইছি এরে আব্বা আমি ওই বরিশালের চেয়ারম্যানের সারা বাইস্তান নো। হাই আরেকজন বন্ধু কমেন্ট করছে, কি কমেন্ট করছে স্যার? হ্যাঁ, আপনি কি এর আগে একটা না, ঠিক আছে ঠিক আছে লেখছে সে, তুমি তাদেরকে জানাও, আমাকে তো আর কখনো বলো নাই কোনোদিন যে আগে কয়টা প্রেম করছো, তোমার ফ্যান ফলোয়ার তাদেরকে বলো। এটা তো বলা যাবে না বন্ধুগণ, এটা বললে সমস্যা আছে। তাহলে আপনাদের কি মনে হয়, তাইলে আপনারা সেটা আমাকে নিচে কমেন্ট করে জানাই দিতে পারেন, কেমন? আরে কেমন তারা কথা বলতে আছো, তোমার বিষয় তুমি জানো, তোমার বিষয় হেরা বলবে কেমন, তারা কমেন্ট করবে কেমন, তারা কি তোমারে কইছে তারা কইতে হাইতো না। আর বন্ধুগণ কত চালাক কত বুদ্ধিমান, এখন চাইও কিভাবে কমেন্ট করে, কত কিছু বলি ফেলবো চাইও, তাই না বন্ধুগণ? আমি কি ভুল কিছু বলছি? কোন চাই, এই যে সাও 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 দেখো, এই যে কমেন্ট কি কমেন্ট করছে দেখছো নি? কইছে আপনারা দেখলে তো মনে হয় আগে অনেকগুলো ফ্রেম করছেন। আরে ভাই আপনাকে আপনি জানালে আমি ফ্রেম করছি, আপনিও কি আমার সাথে ছিলেন নাকি, নাকি আপনিও কোনো এক কালের প্রেমিক আমার? ওরে বাবা রে বাবা, এত কিছু জানি ফেলছেন আমার সম্পর্কে কেন? আচ্ছা ঠিক আছে, এতগুলো ফ্রেম করছি সেটা যখন জানি ফেলছেন, তাইলে কার কার লগে ফ্রেম করছি এতগুলো নাম সহ কই ফেলেন, আপনার একটা চাকরি দিলাম। এই কথা যে বলতে আসো, এই যে এই যে মানে উজবেক গিয়ে যে কথা বলতে আসো, এখন তো এই যে তোমার এই যে ফ্যান্স অ্যান্ড মানে কি ভিউয়ার কী জানি কও না, তাই এর মধ্যে তো নোয়াখালীও আছে, এই নোয়াখালীর মধ্যে ধরো যদি তোমার আসল প্রেমিক, হ্যাঁ যাদের সাথে প্রেম প্রেম যাগুলো আমি করছো, তারা যদি এখন নামগুলো লিখে দেওয়া নেই তাই কাল কী হবে বন্ধুগণ? আচ্ছা আপনারা কমেন্ট করতে থাকেন, তারপর আপনাদের কার কী মনে হয় সেটা বলতে থাকেন। হ্যাঁ আমার একটু কাজ আছে, তাহলে আমি আজকের মতো লাইভটা এখানেই শেষ করতেছি, আমি খুব তাড়াতাড়ি আবার লাইভে আসতেছি আপনাদের সামনে। ওকে টাটা, সি ইউ। এই আলাদিন হচ্ছে এত কথা কসকিলাই তুই, হ্যাঁ তোর মুখে লাগাম দে কইলাম। এই তুই কী ভাবস আরে, আরে কি নিজের মতো দুশ্চরিত্র ভাবস নি, তুই যে ফ্রেম করি বেড়াইছিস আগে, তুই মনে করো সাইও তোর বিয়ের আগে ফ্রেম করছি অনেকগুলো কেন? হ্যাঁ শোন, আমি গ্যারান্টি দিই কই তাই রুম যে শুধু নোয়াখালীর ফোলা নয় সারা বাংলাদেশের ফোলারা যদি আয় কয়, কেউ আমার নামে কোনোদিন একটা কথা বাইর করতে হারবো না, বুঝছিস না। আর চরিত্র লই একটা কথা কেউ কোনোদিন কইতে হাইতো না, যাই তার লগে প্রেম করছি ধোকা দিচ্ছি, কেউ কোনোদিন কইতে হাইতো না। আর তুই আইসিস কিন কইতে, আর তুই এমন বল কি লে রে, হ্যাঁ তুই জানোস না যে এই আমার যত ভিউয়ার্স আছে সবাই শুনি ফেলবে এই কথা কি, হ্যাঁ কি রে কথা কসলো কি লে, তুই চুপ করে রইছ কথা কম কেমন, তারা তোমার ওই মোবাইল গো কি দেখো, টিপ দিয়ে বন্ধ করছো নাকি এখন তো আমি খোলা আছে, এই যে আমাকে স্বামীকে যে এই সমস্ত অসভ্য ভাষায় যে গালাগালি যে করতে আসো, তুই তুই করে কথা বলতে আসো, হ্যাঁ তোমার ওই যে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কি জানি কয় ভিউয়ার টিউয়ার তাই ছেঁড়া এগুলি শুনিয়ে ফেলাইতেছে না, তাদের কাছে তোমার অবস্থান কোথায় চলিয়ে যাইতে আছে, আমি নাইলে বাদই গেলাম, আমি তো একটা অসভ্য, তা তুমি কি, তুমি তো সভ্য, তোমার অবস্থান কোথায় যাইতে আছে, ফালতু কথা খালি বলবো না বুঝছো, শুনলে শুনবো আমি ডরাইনি। হ্যাঁ সত্যি কথা কইতে এই অ্যাঞ্জেল মরিয়ম কখনো ভয় পায় না, বুঝছিস নি, কোনোদিন ভয় পায় না, আর নিজের মতো ভাবস নাকি আরে, হ্যাঁ কোনোদিন শুনছিস নি তুই আর নামে কোনো বদনাম, আমি তো কিছুদিন আগে তোর নামে বদনাম শুনছি, পাড়ার মানুষ আসি আর না আর কাছে তোর নামে বদনাম করে কি রে, এখন কথা প্রশ্ন কি লাই, হ্যাঁ বিজা বিলের মতো চেহারাটা বানাই দিচ্ছ। দেখো অ্যাঞ্জেল মরিয়ম, তুমি যেভাবে আমাকে নিগৃহীত করতে আসো, যেভাবে আমাকে অপমান অপদস্ত করতে আসো, উপজেলা পর্যায় পর্যন্ত কিন্তু আমার লোকজন আছে, মনে করো যে অনেক অনেক বড় বড় অফিসাররা আছে, তারাও হয়তো তোমার এই যে লাইভ ভিডিও দেখতে আসে, তারা আমাকে কি মনে করবে, তাদের কাছে আমার অবস্থান কোথায় চলিয়ে যাইবে, এখন তো আমার কেন জানি মনে হইতেছে
তোমার আধরিয়ে মনে হয় মাপসাইয়ে তোমার মুখটা বন্ধ করতে হইবে। হ্যাঁ সারা তো মনে হয় মুখ বন্ধ আর কোনো কারণ দেখতে আসি না। এরে চুপ কর, তোর তো কি মনে হয় এত বোকানি? আমি আগে লাইফ বন্ধ করছি তারপরে কিন্তু কইতে আস, এত সহজ ভাবিস না তুমি। কথায় কালে কথায় কথায় দিয়ে আউট করি ওদের। হ্যাঁ যাও যাইয়া, এই একটু চিন্তে তো কেমন জানি কয়জন আর লগে প্রেম করছে। এলে আমার এঞ্জেল মরিও, ওই যে বললে যে নাম লিখে দিতে আছে, চেক করারও তো কোনো উপায় নেই, ফোনের তো পাসওয়ার্ডও জানি না। এমনি ঘুমায় না, টেনশনে বাহিডু মন কয়। এঞ্জেল মরিয়ম, রুকু একটা কথা, এখানে তো থাকা যাবে না। এই ছেলেটারে যদি তুই বিয়া কইরাও থাকোস তাও এখানে থাকা যাবে না, ওরে তুই তালাক দিয়ে দে। মানে তালাক কেন দিতে হবে? তোরে আমরা আর বাঁচায় রাখতে পারবো না, ছয় মাসের মধ্যে তুই মারা যাবি। আরে এগুলো কে বলে তোমারে? হ্যাঁ মরা যাবো মানে কেন মরবো আমি? আরে বাবারে, এটাও তোর বংশগত অসুখ। এই বংশের কোনো প্রথম বউ এক বছরের বেশি বাঁচে না। এই ছেলের আব্বাই এসব বলছে আমাদের। মা এগুলা কুসংস্কার ছাড়া আর কিচ্ছু না। তুমি এসব আজাইরা কথা শুনে চিন্তা করো না তো মা। বাবারে আমি তোরে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না, আমি তোরে হারাইতে বলবো। মা কি কান্নাকাটি শুরু করলাম? শুনো, মানুষ কি কখনো মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করতে পারে বলো? তা পারে না, কিন্তু কোনো কোনো বংশের ধারা থাকে, কেউ কেউ বেশি দিন বাঁচে, কেউ কেউ কম দিন বাঁচে। মা আমি ওদের বংশের না। তা হয়তো না, কিন্তু এদের বংশের বউ তো, এদের তো সব প্রথম বছর বউ মরে যায়। মা তোমার যে কেমনে বুঝায়, আমি তো এদের বউ না মেয়েও না। মা শুনো, এখান থেকে যাওয়া যাবে না। আমি যে উদ্দেশ্যে আসছি সেই উদ্দেশ্য হাসিল না হওয়া পর্যন্ত এই বাড়ি ছাড়া যাবে না। মা তুমি এসব আজগুবি গল্প শুনো না। আবার কি উদ্দেশ্য? মা দেখো, সব কথা তোমারে বলা যাবে না। তুমি নাদিমরে নিয়ে এখান থেকে যাও, আমার কাজ শেষ হইলে আমি তোমার কাছে ফিরা যাবো, সহি সালামতে ফিরা যাবো। তুই যে কি বলতাছিস কি না বলতাছিস আমি কিছু বুঝতেছি না। শোন, তুই যদি এখানে বিয়া কইরাও থাকোস, এখন যদি তুই ফিরা যাইতে চাস নাদিম তো আপত্তি করতেছে না। মা শোনো, আমরা একটা বিশাল অঙ্কের টাকা আমরা আমরা মানে জোগাড় করছি আর কি, সবাই মিলে আমরা ইনকাম করছি এটা, বুঝছো? এখন আমার অংশের ভাগটা দিবে না, এই জন্য তোমার উল্টাপাল্টা বুঝাইয়া তোমার ভয় দেখাইতেছে। এই যে বাপ আর ছেলেরা দেখতেছো না, দুইটাই হইতেছে শয়তানের কোড়ার ঘর। আমার অংশ যাতে ওরা মাইরা নিতে পারে সেই জন্য তোমারে হাত করার চেষ্টা করতেছে। তুমি ওদের কথায় কান দিও না, বুঝতেছো মা? তোমারে ওরা ইমোশনালি ব্ল্যাকমেইল কইরা আমার এখান থেকে সরানোর চেষ্টা করতেছে। আমি এখান থেকে যাব না, যতক্ষণ পর্যন্ত আমার ভাগ না পাবো ততক্ষণ পর্যন্ত এখান থেকে আমি নড়বো না, আমার এক কথা এক দাবি। তাইলে এখন আমাদের সবাই এক রাস্তায় হাঁটতে হবে। মা একটা কাজ করতে গেলে পরে তো বাধা বিপত্তি আসবে, সেটার জন্য তো ভয় পাইলে হবে না, হতাশ হয়ে তো তোমার হাল ছেড়ে দিলে হবে না। তুমি শিখাইছো না মা যে যে কোনো পরিস্থিতিতে কখনো হাল ছাড়বি না? হ্যাঁ আমি তো শিখাইছি তোরে। তাহলে তুমি কেন ভয় পাইতেছো, তুমি কেন হতাশ হইতেছো বলো তো? শোনো, ওরা আমাদেরকে ঠকানোর জন্য যত খুশি তত আজগুবি গল্প বানা, আষাঢ়ে গল্প বানা, এগুলা তুমি কান দিবা না। ঠান্ডা মাথায় আমাদের যা কাজ আমাদের করে যেতে হবে, বুঝছো? অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। শোনো দাদা, অন্য কেউ যদি কবুল করতে চায় তুমি কোনোভাবে মানবা না, ওই জামাইর লোক পক্ষ দিয়া কবুল করতে হবে সুন্দর। তুমি কবা আর জাকির চাচা তো মুরব্বি মানুষ, সে তো দেখে না সোয়ে হের কি কবুল করব। ঠিকই তো আছে, আজগো ইয়র ঘরে উঠবো আর আজগো আর ঘর মটকাই দিয়ে হের করবো। ও তো সেনে নাই, এই মায়ারে ডিস্টার্ব করে এত সহজ না? কিন্তু সুন্দর এত সহজে সবকিছু মানিয়ে নিতে চাইবে বলে তো আমার মনে হইতেছে না। ও মানিয়ে লইলে কি না মানিয়ে লইলে কি, জোর করবা ওরে।
কবা যে তোমাকো শর্ত আমরা মানিয়ে লইছি না, তোমরা এখন আমাকো শর্ত মানিয়ে লও। কিন্তু যে কবুল কয় হেল লাগি তো বিয়েটা হইয়া যায়। হেইডেই দাদো হেইডেই, আরে বুদ্ধি কইরে ফান্দে ফেলামো, বুদ্ধি কইরা কাবিন দেবা 1 কোটি টাকা। এরপর আরে আটকাইয়া আরে কিভাবে জ্বালা যন্ত্রণা দিই, ও জানলে দেও পালাতে পারবে না, ও পলাইতে যাইবে, আরে ধরে না আবার জ্বালা দিমু, ছাড়তে চাইবে 1 কোটি টাকা কাবিন, 1 কোটি টাকা দাও। কিন্তু জামালের বউ সে ছাড়বে কি লইকি? কবুল বাবা সুন্দর, তাহলে ছাড়বে কি জামালাই হাসপাতালে? একদম কারেক্ট কথা। আর কত টাহা হইছে, কত টাহার গরম হইছে, এটা একটু দেখমু এবার। আর ওই টাহা পয়সা খাইয়া আর সোবরা বানাইয়া এরপরে ফিক্কে ফেলাই দিব মায়ার বুদ্ধির সামনে। আর যদি বলদ বানাই ছাড়িয়ে না দিতে পারি, তয় আমার নামও মায়া না শালা ক্রোকোডাইল। ওই সুন্দরবনে জন্মগ্রহণ করলে তো কুমেরই হইতে, লোকালয়ে জন্মগ্রহণ করছে বললা সে নিজে কখন মানুষ বললে দাবি করতে। দাদু তুমি একটু দেখো না, আরে যদি মই কুমির বানাইয়া মোহে কষ্টে মারিয়া মুখটা বন্ধ করে ছাড়িয়ে না দিতে পারি, তয় এই মোর নামও মায়া না। হেলে মুই মুই মানে মোর নামও নুপানা। দেখো না পারতাম তো, ময়ও ডাক দিতে পারতাম না লোকজন, মোর মেডিকেলে কত ভাই বেরাদার আসলে না, খালি আতের এক যদি তুরি মারতাম এই গ্রামে লোকজনের জাগা দেওয়া যাইতো না। হেলে আইয়ে কি কি করতে নাকি কি করতে করতে আর কি, আরে জেলে ভরিয়ে দিতে। এই হেলে ঝামেলা করে লাভ নাকি, দে জেলে ভরিয়ে দে। লাভ নাই দাদু, কোনো লাভ নাই, ও জামিন লইয়া ছুটে আবার বাইরে আই পড়বে। আরে বাইরে রাখকেই না চাইতে হইবে, কুত্তার মতো মনে করো বিস্কুট ছিটেই ছিটেই দিমু আর ও বিস্কুটের পিস পিসে দৌড়াইবে। খেলা চলবে খেলা, বোঝো নাই দাদু? খেলি নাই তো কখনো। কখনো খেলো নাই তো খেলবা দাদু? ওরা যে কুত্তারে কই না যে কুত্তা হইছে প্রভু ভক্ত, কুত্তা আসলে প্রভু ভক্ত না, কুত্তা খাওনের ভক্ত, খাওন দেখলে লোকটার আর সামলাইতে পারে না। মায়া ও তো এখন মেলা টাহার মালিক। আর ওই মেলা টাহা কলে কৌশলে অর্ধেক কারিয়ে নিয়ে রাস্তার ফকির বানাই হেরপর ছাড়িয়ে দেবে। কিন্তু কিভাবে সেইটা কিভাবে কি করবি কো? তুমি একটা বুদ্ধি বের করো, হারা জীবন যে পরিমাণ শয়তানি গুলো করছো, আর যদি মিশে সদাকারও জানতো আইয়ে তোমার পাও ধরে ঝুললে থাকতো, কইতো ওস্তাদ মোরেও দুগ্গ বুদ্ধি দেন, আর তুমি সে মোরে বুদ্ধি। আচ্ছা ঠিক আছে, মুই বুদ্ধি বাইর করতে আসি, মানে তুই কোনো চিন্তা করিস না, তুই খালি বিয়েটা কিভাবে বন্ডল করা যায় হেইটা বাইর কর, হ্যার পর মুই দেখতে আসি কি করা যায় আর কি করা যায় না। হেইডেই আর মুই ওই আলাউদ্দিন রে চ্যালেঞ্জ বাড়ি রেছি, তারপর ভালোই ভালোই সব কিছু শেষ হইলি। তাই কি ওইটা কি ভাইরাল নাটক হয়ে গেছে? তা নয় তো কি, শোনো তোমার একখান কথা কই, এই যে আজকাল যত কিছু ভাইরাল হয় বুঝছো না, সব একেবারে ফেক, মনে করো সব মিথ্যা, ভালো কোনো জিনিস ভাইরাল হয়। এই যে আমাদের যেটা এই নাটকটা হইলো, এটা দেখো একটু পরে কি অবস্থা হয়, একটু পরে তো তুমি দেখবা একেবারে ভরে গেছে লাইক কমেন্ট শেয়ার। না তো অসুবিধা কি, বাবাকে এখন ভাইরাল পাগল মনে করো সেরকমই একটা কিছু। কি তুই চুরি করছিস? তোর আমি সারা জীবন এই শিক্ষা দিছি। আরে মা আমি কোন সময় বললাম যে আমি চুরি করছি? এ কে বলে তো তুই বললি? আরে আমি একটা লটারি পাইছি, লটারি চুরি না। লুঙ্গি পরা পুরান সর, টাই পরা গোপন সর, সরে করে সরের বিচার তার।